হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নবম দশম শ্রেণীর বীজগণিতে আপনাদের স্বাগতম। আমি আজকে প্রদত্ত প্রবলেমটি সলভ করব। প্রদত্ত প্রবলেমটি হচ্ছে এক্স স্বাভাবিক সংখ্যা, এক্স কিউবের মান 25 থেকে বড় হতে হবে এবং এক্স টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট হতে হবে। আমরা দেখি, আমরা জানি স্বাভাবিক সংখ্যা n এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5 ইত্যাদি। দেখি x এর মান 1 নিয়ে কি হয়। x এর মান যদি 1 হয় তাহলে x কিউবের মান হয় 1 এবং x টু দি পাওয়ার 4 এর মানও হয় 1। এবার x সমান 2 নিয়ে এক্স কিউবের মান হয় 8, এক্স টু দি পাওয়ার 4 এর মান হয় 16। এক্স সমান 3 হলে এক্স কিউবের মান হয় 27, এক্স টু দি পাওয়ার 4 এর মান হয় 81। এক্স সমান 4 হলে আমরা ততক্ষণ পর্যন্ত করব যখন দেখব যে 264 অর্থাৎ এই দুইটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটিকে যখন ক্রস করে তখনই আমরা থেমে যাব। x সমান 4 হলে x কিউবের মান 64, x টু দি পাওয়ার 4 এর মান 256। আমাদের দেখুন এখনও 264কে ক্রস করেনি। x ইকুয়াল 5 হলে এক্স কিউবের মান হয় 125 এবং এক্স টু দি পাওয়ার 4 এর মান হয় 625। আমাদের 264কে ক্রস করেছে। এবার আমি দেখব এক্স কিউবের কোন কোন মানগুলো 25 থেকে বড়, অর্থাৎ 80, 80 এবং 80, 25 থেকে বড়। এখন আমি দেখব যে এক্স টু দি পাওয়ার 4 এর কোন মানগুলো 264 থেকে ছোট। এটি ছোট, এটি ছোট, এটি ছোট, এটি ছোট। কিন্তু আমাদের এখানে বলেছে কি এবং, এবং মানে দুইটি শর্তকেই পূরণ করতে হবে। অর্থাৎ একই সাথে 25 থেকে বড় হওয়া লাগবে এক্স কিউবের মান এবং এক্স টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট হওয়া লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স সমান 3 এর জন্য এক্স কিউবের মান 25 থেকে বড় এবং এক্স টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট। আবার এক্স সমান 4 এর জন্য এক্স কিউবের মান 64 অর্থাৎ 25 থেকে বড় এবং এক্স টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট। অর্থাৎ এক্স সমান 3 এবং 4 এর জন্যই দুইটি শর্ত সিদ্ধ হয়। তাহলে আমরা লিখব শর্তানুসারে গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যা 3 এবং 4। তাহলে নির্ণয় সেট এবং 4। তাহলে এটি হচ্ছে আমাদের প্রদত্ত গাণিতিক প্রবলেমটির উত্তর। ধন্যবাদ সবাইকে।